আসসালামু আলাইকুম DPRC এর পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের লাইভে আমাদের তো আজকে আছেন আমার সাথে জনতিতি যিনি দীর্ঘদিন যাবৎ স্পিনোলাইসিসের বুকে ছিলেন তো ওনার সাথে আজকে আমরা কথা বলে নিব ওনার কি কি সমস্যা ছিল কোন বিষয়ে উনি ট্রিটমেন্ট এখানে নেওয়ার জন্য আসছেন ডক্টর.Md.Shafiullah পদ স্যারকে দেখিয়েছেন ওনার ট্রিটমেন্ট নিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব দর্শক অসুখ বিষয়ক অসুস্থতা এটা সবার জীবনের কাম্য নয় সবাই চায় সুস্থ থাকতে কিন্তু চলার পথে দৈনন্দিন জীবনের পথে অনেকেই অসুস্থ হয়ে পড়েন কিন্তু তারা নিজেও আসলে জানেন না যে কি অসুস্থতায় ভুগতেছে বা কি সমস্যা হচ্ছে যখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট নেন বা ওনার ফলো আপে যান তখন বুঝতে পারে আসলে ওনার সমস্যাটা কি বা উনি কোন রোগে আক্রান্ত হয়েছেন তো সেই বিষয়ে আসলে আজকে অতিথির সাথে আলোচনা করব চলেন ওনার সাথে একটু পরিচয় হয় নি জি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার নামটা বলবেন একটু মোহাম্মদ সাকিব সাকিব কোথায় থেকে আসছেন মংলাবন্দর থেকে মংলাবন্দর থেকে আসছেন খুলনা দেশের বাড়ি কোথায় ওখানে দেশের বাড়ি বরিশাল আপনি কি পড়াশোনা করেন নাকি কোনো জব করতেছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করি কোন ক্লাসে পড়েন ক্লাস 10 আচ্ছা স্যার আমরা একটু জানতে চাইবো আপনার যে সমস্যাটি ছিল তো সেই সমস্যাটা তো প্রথমে আপনি বুঝতে পারেন নাই যে আপনার স্পন্ডলাইসিস এরকম কোন ধরনের সমস্যা ছিল জি না তখন তো আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই শুধু ব্যথা অনুভব করেছেন শুধু ব্যথা তো আমি একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনার যে সমস্যাটি ছিল সেটা প্রথম কি এখন পর্যন্ত কিভাবে কি দৈনন্দিন জীবনে সমস্যা পড়তে হয়েছে সেটা একটু জানতে চাইবো প্রথম থেকে হঠাৎ একদিন ঘুম থেকে উঠি আচ্ছা ওঠার পর থেকেই মনে হয় যেন আমার পুরো পিঠটা কি মানে পুরো পিঠটাই আর কি ব্যথা তারপরে হঠাৎ এরকম ব্যথা সেটা আমি সেটা কিছু মনে করিনি মনে করছিলাম যে হয়তো ক্রিকেট ট্রিকেট খেলি ক্রিকেট এই জন্য ব্যথা হইতে পারে হয়তো আছে না ফুটবল খেললে ব্যথা হয় তারপরে কিছু মনে করিনি পরে একদিন হঠাৎ সকালবেলা উঠে দেখি কি আমার বাম পা আর কি বাম পাটা ফোলা তারপরে আমি পা ফেলতে পারতেছি না তারপরে এরকম পরিবারকে জানাই বাসায় জানাই বাসায় জানানোর পরে বিভিন্ন ডাক্তার দেখাই আপনি অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ তো স্যার আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন ওনারা কি বললো বা কিভাবে আপনার ট্রিটমেন্ট করতে হবে বা কি করতে হবে এরকম কিছু বলেছে না তারা শুধু ওষুধ দিত ব্যথার ওষুধ দিত সেগুলো সেটা খাবার পরে আমার ব্যথা শুধু বাড়তো কমতো না আমি কোনো কিছু মানে রিয়েলাইজ করতে পারতাম না উন্নতির দিকে যাইতে পারতাম না পরে এরকম দুই তিন মাস চলে যায় কিন্তু যার কাছেই যাইতাম সেই বলতো যে এটা সামান্য ব্যথার কারণে হয়তো বা ইয়া হয়েছে আপনি কতজন ডাক্তারের কাছে গিয়েছেন আমি প্রায় 9 জন ডাক্তারের কাছে গিয়েছিলাম সবাই আপনাকে হচ্ছে আপনি যখন ওনাদের কাছে যাচ্ছেন ওনারা কিছু পেন কিলার ওষুধ দিয়ে হ্যাঁ পেন কিলার ওষুধ দিচ্ছে কিন্তু আমি খেয়ে সুস্থ হচ্ছি না মানে যদিও একটু ব্যথাটা কমে আবার পরবর্তীতে দেখা গেছে আপনি যখন ওষুধটা বন্ধ করে দিয়েছেন আপনার ব্যথাটা আবার শুরু হচ্ছে আপনি সব যতগুলো ডক্টর দেখিয়েছেন কারোর কাছে একটু একদম প্রপারলি একটা ট্রিটমেন্ট প্রপারলি একটা ট্রিটমেন্ট পাচ্ছি না ঠিক আছে তারপর আপনি কিভাবে স্যার আমাদের তারপরে তারপরে এরকম হঠাৎ একদিন নেট মানে দেখতে দেখতে হঠাৎ একদিন নেটে দেখলাম যে এরকম ঢাকার মোহাম্মদ.Shafiullah স্যার প্রধান তাকে দেখার পরে আর কি ভাবছিলাম যে এখানে আসব যেহেতু আমার কোনো ডাক্তার দেখাই আবার কোনো জায়গায় ইয়া হচ্ছে না আমার মানে উন্নতির দিকে যাইতে পারতেছি না এই জন্য স্যারের কাছে আসলাম আপনি ডিসিশন নিলেন যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারকে দেখাবেন আপনি যখন স্যার আসলেন আপনার আমাদের ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারকে দেখিয়েছেন স্যার আপনাকে কি বললো কিভাবে ট্রিটমেন্ট দিবে বা কি করতে হবে স্যারের কাছে আসার পরে স্যার বললো যে স্যার বেশি কিছু বলে নাই স্যার শুধু বলছে ভর্তি হয়ে যেতে আচ্ছা পরে ভর্তি হয়ে গেলাম স্যার বললো 15 দিনের ভর্তি হইতে হবে তোমার 15 দিন থাকতে হবে এইখানে থেরাপি নিতে হবে প্রত্যেকদিন থেরাপি নিতে হবে থাকতে হবে পরে ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে যাওয়ার পরে যখন 3 দিন যায় তখনই আমি মানে অনেকটা কাম ব্যাক করি আর কি মানে আপনার যে সমস্যাটি ছিল প্রচন্ড ব্যথা ছিল এক কথায় তো আপনি যখন আমাদের এখানে ভর্তি হলেন স্যারের সাজেশন অনুযায়ী ভর্তি হলেন আপনাকে 15 দিনের ভর্তি থাকার কথা বলেছে কিন্তু আপনি যখন ভর্তি হলেন 3 দিনের মাথায় ইনশাল্লাহ আপনি ভালোর দিকে যাচ্ছেন ভালোর দিকে যাচ্ছি আপনার প্রতিদিন যে সমস্যাটা হতো যে ব্যথাটা আপনার যে পেইনটা আমার হতো সেটাও অনেকটা হচ্ছে আপনার
এখন আর হচ্ছে না, মানে তিন চার দিন থাকার পরে এটা আস্তে 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 রিকভার হচ্ছে। তো স্যার আমি একটু জানতে চাইব যে আমাদের যে ফিজিওথেরাপি বা আমাদের মেইন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপির মাধ্যমে কি আসলে আরো এই ধরনের ট্রিটমেন্ট কি সম্ভব, আপনার কি মনে হয় স্যার? হ্যাঁ সম্ভব, ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব। আমি যেহেতু আমি এখানে ছিলাম, এখানে থাকছি, ইনশাল্লাহ সম্ভব। স্যার আমি আরেকটু জানতে চাইব, কথা হচ্ছে আপনি আমাদের এখানে আসছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, ওনার ট্রিটমেন্ট নিয়ে আপনি ইনশাল্লাহ আগের চাইতে এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছেন। অনেক সুস্থ, আমি যদি স্যার 100% ধরি সেখান থেকে আপনি কতটুকু সুস্থ আছেন স্যার? 98%। আলহামদুলিল্লাহ 98% আপনি সুস্থ হয়েছেন, অর্থাৎ আপনি যদি আরো তিন চার দিন বা পাঁচ দিন থাকতেন তাহলে টোটালি আপনি 100% সুস্থ হয়ে যেতেন। সুস্থ হয়ে যেতাম। তো স্যার মানে আপনার তো সেই অভিজ্ঞতা থেকে আপনি যতটুকু সুস্থ হয়েছেন, আপনি তো 15 দিন থাকার কথা বলেছি, আপনি 11 দিন ইনশাল্লাহ আগের চাইতে 98% সুস্থ হয়ে গেছেন, তো আপনার এই অভিজ্ঞতা থেকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই যে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা যদি আমরা সবাই সকলেই নিতে পারি, রোগ সঠিক রোগ নির্ধারণ করে, মানে সঠিক সমস্যাটা নির্ধারণ করে যদি আমরা সঠিক ট্রিটমেন্টটা আমরা নিতে পারি তাহলে ইনশাল্লাহ সম্ভব, এই ট্রিটমেন্টটা থেকে রিকভার করা সম্ভব। স্যার আমি আপনি তো আমাদের হসপিটালে দীর্ঘ 11 দিন ভর্তি ছিলেন, তো সেই ক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট স্যারের ট্রিটমেন্ট, আমাদের ফিজিওথেরাপিস্টরা আপনাকে প্রতিদিন থেরাপি দিত সকালে দুপুরে রাতে, সব কিছু মিলে স্যার আপনার কি কেমন লেগেছে, যে আপনার মানে আপনি কতটুকু আমাদের উপরে স্যাটিসফাই যে আমাদের হসপিটাল আদৌ এই ধরনের সমস্যার জন্য 100% টেকনোলজি দিয়ে এগিয়ে কতটুকু স্যাটিসফাই আমাদের হয়েছে স্যার একটু জানতে চাই। মাশাআল্লাহ এখানে দীর্ঘ এই 11 দিন থাকছি আমি, ইনশাআল্লাহ সব কিছু ঠিক আছে, সব দিক থেকে আমি সব দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ সব দিক দিয়ে আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন আমাদের সাথে যিনি আছেন ওনার সমস্যার কথা, উনি দীর্ঘদিন যাবৎ পেনে ভুগছিলেন, ওনার অনেক সমস্যা ছিল, তো বিশেষ করে ওনার স্পোনালাইসিস ছিল, এভিএন যে স্পোনালাইসিস ওটা ছিল, তো এই সমস্যার জন্য উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, উনি ট্রিটমেন্ট নিয়েছেন, সেখান থেকে 15 দিন থাকার পরে ইনশাল্লাহ ওনাকে 15 দিন ভর্তি দেওয়া হয়েছিল, সেখান থেকে উনি 15 দিনের আগেই চলে যেতে হচ্ছে, অর্থাৎ 11 দিনই ইনশাল্লাহ আগের চাইতে টোটালি 98% উনি সুস্থ হয়ে গেছেন। তো সেটাই আপনার আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম, আর হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আসলে আমি যে বলবো যে আমাদের ডিপিআরসিতে আসেন সেটা না, সেটা আসলে মূল বিষয় না, আপনারা যেখানে গেলে আপনারা 98% বা 100% একটা ট্রিটমেন্ট পাবেন এই ধরনের সমস্যার জন্য, অর্থাৎ দেশ ও দেশের বাইরে আপনারা আছেন, সবাই হচ্ছে আপনারা দৈনন্দিন জীবনে কাজ করতে হয়, কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ব্যথা বা এই ধরনের কোনো সমস্যা ভুগতেছেন, আপনারা যদি চান তাহলে আমাদের হসপিটালে আসতে পারেন, আর আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আপনারা যেখানে গেলে একদম 100% ট্রিটমেন্টটা পাবেন, একদম সঠিক ট্রিটমেন্টটা পাবেন, সেখানে যাবেন, অযথা এদিক সেদিক বা বুয়া ডক্টরের কাছে গিয়ে আপনারা হ্যারাসমেন্ট হবেন না, আপনারা যেখানে সুস্থ হওয়ার একটা আশঙ্কা থাকে বা 100% একটা ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে আপনারা সেখানে যাবেন। আজকের মতো এখানেই শেষ করে দিলাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।